বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রাশেষ রহমতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আলুর পরোটা রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো আসে তবে আপনি দিতে না চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর এক চা চামচ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি তো পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পারছেন এটা খুব বেশি টাইট না আর খুব বেশি নরমও না তো ওপরে একটু তেল দিয়ে আমি মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি যে আলুর পুরটা সেটা তৈরি করে নিব। এখানে তিনটা আলু সেদ্ধ আলু নিয়েছি এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব যাতে করে এর মধ্যে বড় কোনো আলুর দানা না থাকে তো এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং অনফোর চা চামচ গরম মশলার গুঁড়া এখন এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এর মধ্যে আমি কাঁচামরিচ ব্যবহার করবো তাই ধনে কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তবে আপনি চাইলে কাঁচা পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই পর্যায়ে লবণ ঝাল এটা টেস্ট করে নেবেন এই আলুর পুরটা যতটা মজার হবে পরোটাটা কিন্তু খেতে ততটাই মজার হবে তো এরপর আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি যতটুকু পরোটাটা বড় তৈরি করতে চান সেই পরিমাণে তো এখন হচ্ছে যে দশ মিনিট আগে আমি ডো ডোটা তৈরি করে রেখেছিলাম পরোটার সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিয়েছি এখন এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি এই পরোটার যে লেচিটা সেটা একটু বড় করে কেটে নিতে হবে পরোটাগুলো একটু বড় হবে তো এরপর একটা লেচি নিয়ে আমি হাতের মধ্যে এরকম একটু ছড়িয়ে দিচ্ছি মাঝখানটাকে একটু মোটা রেখে তারপর আমি এটাকে ছড়িয়ে এর ভেতরে আলু দিয়ে আলুর পুরটা দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আলুর পুরটা ভেতরে দিয়ে দিতে হবে তো দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি এইভাবে করে তো এভাবে সবগুলো করে নেব আর এটাকে এখন আমি আ বেলতে চলে যাব তৈরি করতে তো একটা পিড়ির মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি তো এই পরোটাটা কিন্তু হাত দিয়ে চেপে চেপেও তৈরি করা যায় অথবা এইভাবে করে একটু বেলে নিতে পারেন তো হালকা হাতে বেলে নিতে হবে আমি যেহেতু বিড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তাই দ্রুত মনে হচ্ছে এটা একটু হালকা হাতে বেলে নিতে হবে আর দেখতেই পারছেন হয়ে গেছে তো রুটিটা এরকম মোটা হবে আর আমার রুটির ভেতরে কিন্তু পুরটা একটুও বের হয়ে যায়নি এখন চুলায় ফ্রাই প্যান গরম করে আমি দুই পাশ একটু সেকে নিচ্ছি হালকা করে দেখতেই পারছেন দুই পাশ সেঁকে নেওয়ার পর এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে ভেজে নিতে পারেন আর তেল দেওয়ার পরে কিন্তু এই পরোটাটা একদম ফুলে বালিশ হয়ে যাবে তো তেলের পরিবর্তে ঘি দিয়েও এই পরোটাটা ভেজে নেওয়া যাবে আর সকালে নাস্তায় এরকম পরোটা তৈরি করলে এই পরোটাটা খেতে আর কিছুই লাগে না শুধু পরোটাও খাওয়া যায় অথবা একটু টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করা যায় তো সবগুলো একইভাবে আমি ভেজে নামিয়ে নিয়েছি আর কয়েকটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা পরোটার পুরো কিন্তু বের হয়ে যায়নি সবগুলো একই রকম হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি একদম গরম থাকা অবস্থাতে আমি ছিঁড়ে নিয়েছি ভেতরে একদম পুরে ঠাসা আর নরম তুল তুলে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ